আসসালামু আলাইকুম ভিউয়ার্স, এ টু জেড চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে একদম নতুন সিস্টেমে জিপিসিএমের কল লিস্ট হ্যাক করবেন। সিস্টেমটি সম্পূর্ণ নতুন। আগে আপনারা গুগলে গিয়ে মাইজিপি ওয়েবসাইটে অন্য কারো অ্যাকাউন্ট লগ ইন করে তার কল লিস্ট চেক করতে পারতেন, কিন্তু বর্তমানে তিন দিন থেকে মাইজিপি ওয়েবসাইটটি ব্লক করায় এই সিস্টেমটি সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। কিন্তু কোনো টেনশন নাই, আমরা আছি আপনাদের সাথে। তো ভিউয়ার্স, চলুন ভিডিওটি শুরু করা যাক। প্রিয় ভিউয়ার্স, এক্ষেত্রে আপনাকে প্রথমে মাইজিপি অ্যাপসটি প্লে স্টোর থেকে একদম আপডেট ভার্সনটি ইনস্টল করে নিতে হবে। আপনারা প্লে স্টোর থেকে একদম আপডেট ভার্সন মাইজিপি অ্যাপসটি ইনস্টল করে নেবেন, এরপরে হচ্ছে আপনারা মাইজিপি অ্যাপসে প্রবেশ করবেন। প্রিয় ভিউয়ার্স, অ্যাপসটি ওপেন হওয়ার পর এরকম অপশান দেখাবে। উপরে আছে কন্টিনিউ অ্যাজ গেস্ট, সেকেন্ডে আছে হচ্ছে লগ ইন, থার্ডে যে আছে সাইন ইন উইথ জিপি আইডি, আপনারা এখানে ক্লিক করে দেবেন সাইন ইন উইথ জিপি আইডি। দেখুন ভিউয়ার্স, এখানে ক্লিক করার পরে এখানে ফোন নাম্বার অপশানটি যাবে, আপনারা ফোন নাম্বারটি দিয়ে দিবেন। এখানে ফোন নাম্বারটি দেওয়ার সময় অবশ্যই প্লাস এইট এইট অর্থাৎ বাংলাদেশের এই কোডটি আপনারা দিয়ে দিবেন, এরপরে পুরো ফোন নাম্বারটি দিবেন। প্রিয় ভিউয়ার্স, ফোন নাম্বারটি দেওয়ার পর এখানে সাইন ইনে ক্লিক করবেন। দেখুন ভিউয়ার্স, সাইন ইনে ক্লিক করার পর এখানে একটা ভেরিফিকেশন কোড যাবে, আপনারা এই কোডটি দিবেন না। আপনারা যদি এই কোডটি দেন তাহলে কিন্তু লগ ইন করতে পারবেন না। তো এখানে অন্য কারো অ্যাকাউন্ট লগ ইন করার জন্য আপনারা এখানে সাইন ইন উইথ পাসওয়ার্ড, আপনারা এখানে ক্লিক করে দেবেন সাইন ইন উইথ পাসওয়ার্ড। ক্লিক করার পরে ভিউয়ার্স দেখুন এখানে পাসওয়ার্ড চাইছে। তো আপনি যে সিমের কল লিস্টটি হ্যাক করতে চান সেই সিমের অ্যাকাউন্টটি আপনারা যদি গুগল থেকে মাই কানেক্ট অ্যাকাউন্টটি খুলে রাখেন তাহলে আপনারা এখানে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। আর যদি আপনারা মাই কানেক্ট অ্যাকাউন্ট না খুলে থাকেন, যদি সে খোলার ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমরা সেই একটা ভিডিও তৈরি করব। তো ভিউয়ার্স, এখানে আপনারা পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। ভিউয়ার্স, প্রিয় ভিউয়ার্স, দেখুন আমি পাসওয়ার্ডটি দিয়ে দিলাম, এটা হচ্ছে আমার ফ্রেন্ডের নাম্বার। তো পাসওয়ার্ডটি দিয়ে আমি এখানে সাইন ইনে ক্লিক করলাম। একটু লোডিং হবে, হওয়ার পরে দেখুন ভিউয়ার্স, দেখুন হচ্ছে আমার ফোন থেকে আমি অন্য কারো অ্যাকাউন্ট লগ ইন করলাম, আমার ফ্রেন্ডের নাম্বারটি সম্পূর্ণরূপে লগ ইন হয়ে গেছে। তো দেখুন ওর সিমের ব্যালেন্স আছে হচ্ছে 0.47 টাকা, এখানে 0 MB, 0 মিনিট, 0 SMS। তো ভিউয়ার্স, এখন আপনাদের দেখায় আপনারা কীভাবে কল লিস্ট চেক করবেন। তো আপনারা এখানে অ্যাকাউন্ট নামে যে অপশানটি আছে এখানে অ্যাকাউন্টে ক্লিক করে দিবেন, অ্যাডটি কেটে দিবেন। অ্যাকাউন্টে দেওয়ার পরে ভিউয়ার্স দেখুন এখানে হচ্ছে হিস্টোরিতে ক্লিক করবেন। প্রিয় ভিউয়ার্স, হিস্টোরিতে ক্লিক করার পর আপনারা দেখুন উপরে একদম উপরে আছে কল হিস্টোরি, আপনারা কল হিস্টোরিতে ক্লিক করবেন। প্রিয় ভিউয়ার্স, দেখুন সম্পূর্ণরূপে কল হিস্টোরিটি চলে আসছে। এখানে দেখুন ফেব্রুয়ারি 10, 2020 এই তারিখে এই ফোন নাম্বারের সঙ্গে 13 সেকেন্ড কথা বলা হয়েছে। তো এভাবে আপনারা সম্পূর্ণরূপে পুরো এক মাসের কল ডিটেলস চেক করতে পারেন। এই সিম থেকে যেহেতু 30 দিনের ভিতরে বেশি কথা বলা হয়নি, সো এইটুকুই হিস্টোরি আছে। তো এখন আপনাদের দেখাই কীভাবে SMS হিস্টোরিটা চেক করবেন। তো ভিউয়ার্স, ব্যাকে আসবেন। ব্যাকে আসার পরে এখানে আছে SMS অ্যান্ড আদার্স হিস্টোরি, এখানে ক্লিক করবেন। ভিউয়ার্স দেখুন এখানে হচ্ছে পুরো হিস্টোরি আপনারা পাবেন, এখানে কোন কোন নাম্বারের সঙ্গে এক মাসের মধ্যে SMS হয়েছে আপনারা সকল কিছুই পেয়ে যাবেন। দেখুন ভিউয়ার্স, তো এভাবে আপনারা যে কোনো কারো কল লিস্ট অথবা SMS লিস্ট চেক করে দেখতে পারেন, এখানে ইন্টারনেট হিস্টোরিটাও চেক করে দেখতে পারেন। তবে ইন্টারনেট হিস্টোরি বিশেষত প্রয়োজন পড়ে না, সো এটা না দেখলেও সমস্যা নাই। তো ভিউয়ার্স, এভাবে আপনারা যে কোনো কারো জিপিসিমের কল লিস্ট হ্যাক করতে পারবেন। আর তো ভিউয়ার্স, আপনারা যারা মাই কানেক্ট অ্যাকাউন্টটি খুলতে পারেন না, তারা যদি অ্যাকাউন্ট খোলার ভিডিও চান তাহলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করুন, আমরা কীভাবে গুগল থেকে অ্যাকাউন্টটা খুলতে হয় তার একটা ভিডিও তৈরি করব এবং
আপনার ম্যাজিকটাই এই সিস্টেমে লগ ইন করবেন। আর এরপরেও যাদের ভিডিওটি বুঝতে কোনো সমস্যা হবে, তারা দয়া করে আমাদের কমেন্ট বক্সে দেওয়া ফোন নাম্বার অথবা একদম উপরের এই নাম্বারটাতে ফোন করবেন যে কোনো সময়। ফোন করলে আপনার সঙ্গে ডিরেক্ট ফোনে কথা বলা হবে এবং আপনার কী সমস্যা সেটা সমাধান করে দেওয়া হবে। আর ভিউয়ার্স, আমাদের ভিডিওটি যদি ভালো লাগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন। আমাদের চ্যানেলে কোনো ফেক ভিডিও ছাড়া হয় না, সো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।